যারা ইংরেজিতে একদমই মুখস্থ করতে পারে না, ইংরেজিকে ভয় করে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি একটি মাত্র অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, যেটি দিয়ে পৃথিবীর সব ধরনের অ্যাপ্লিকেশন লেখা যাবে এবং ভালো নাম্বারও পাওয়া যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ্লিকেশন লেখার জন্য প্রথমে আমাদের ডেট লিখতে হয়, তো যেদিন লিখবো সেদিনই তারিখটা দিয়ে দেব। তারপর দা প্রিন্সিপাল বা চেয়ারম্যান, আমরা অ্যাপ্লিকেশনটা কোনো এলাকার মধ্যে চেয়ারম্যানকেও লিখতে পারি। তারপরে স্কুল এবং কলেজের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে লিখতে পারি। তো স্কুলের ক্ষেত্রেও লিখতে পারি, এখানে স্কুলের নামটি লিখে দেব এবং কলেজ হলে কলেজের নামটি লিখে দেব এবং ব্লেজ হলে ব্লেজের নামটি লিখে দেব। তারপর ইন্ডাস্ট্রিজ হলে ইন্ডাস্ট্রি যে কোম্পানির ইয়া হবে সেটি লিখে দেব। ঠিক আছে, তাহলে আমরা স্কুলের ক্ষেত্রে লিখতে পারি, কলেজের ক্ষেত্রে লিখতে পারি, তারপরে গ্রামের ক্ষেত্রে লিখতে পারি। এরপরে গ্রামে কোনো একটা জিনিস প্রয়োজন হলে সেক্ষেত্রে চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত লিখতে হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা চেয়ারম্যানের কাছে এই দরখাস্তটি লিখতে পারবো বা অ্যাপ্লিকেশনটি লিখতে পারবো। তারপর সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, এখানে যে বিষয়টা নিয়ে আমরা লিখতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে লিখব। যেমন আমরা স্কুল এবং কলেজের ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, স্কুল লাইব্রেরি। আমাদের যদি একটা স্কুল লাইব্রেরি প্রয়োজন বা কলেজের একটা লাইব্রেরি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখানে সেই বিষয়টা নিয়ে লিখতে পারি। শুধু কি স্কুল লাইব্রেরি বা কলেজ লাইব্রেরি হবে, যে কোনো ধরনের বিষয় নিয়ে আমরা এখানে লিখতে পারি। পরীক্ষার মধ্যে যে বিষয়টা আসবে সেই বিষয়টা নিয়ে আমরা এখানে লিখে দেব। ঠিক আছে, তারপরে স্যার, উই ব্যাক রেসপেক্টফুলি টু স্টেট ডেট উই আর দ্য স্টুডেন্টস। তো আমরা যদি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী হয়, আমরা যদি অ্যাপ্লিকেশনটা লিখি সেক্ষেত্রে স্টুডেন্ট হবে। আর যদি আমরা এলাকার জন্য কোনো কিছু প্রয়োজন সেক্ষেত্রে যদি লিখি, তাহলে কিন্তু লিখতে হবে উই আর দ্য পিপল অফ ইউর ভিলেজ। আমরা যদি স্কুলের জন্য লিখি তাহলে অফ ইউর স্কুল, যদি কলেজের জন্য লিখি তাহলে অফ ইউর কলেজ, যদি এলাকার জন্য গ্রামের জন্য লিখি তাহলে অফ ইউর ভিলেজ। ইউ নো, এখানে যে বিষয়টা নিয়ে লিখব সে বিষয়টা এখানে লিখে দেব। ঠিক আছে, ইটস ভেরি অ্যাসেন্টিয়াল ফর আওয়ার লাইফ। তো যদি এলাকার জন্য হয় তাহলে সেক্ষেত্রে অফ আওয়ার লাইফ দিয়ে দিলে হবে, আর যদি আমরা স্কুল এবং কলেজের জন্য লিখি সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট লিখতে হবে। ঠিক আছে, বাট ইট ইজ সরি টু সে দ্যাট দেয়ার ইজ নো অ্যাভেলেবিলিটি অফ ইট ইন আওয়ার লোকালিটি। যদি আমাদের এলাকার জন্য লিখি তাহলে সেক্ষেত্রে লোকালিটি, স্কুলের জন্য লিখলে স্কুল, কলেজের জন্য লিখলে কলেজ, যদি কলেজের জন্য লিখি তাহলে আমাদের এই জিনিসগুলো বাদ দিতে হবে, লিখতে হবে ইট ইন আওয়ার কলেজ। যদি স্কুলের জন্য লিখি ইট ইন আওয়ার স্কুল, যদি এলাকার জন্য লিখি ইট ইন আওয়ার লোকালিটি। ঠিক আছে, তারপর উই হ্যাভ বিন সাফারিং এ লট অফ ফর ওয়ান্ট অফ ইট, সো উই ব্যাডলি নিড অফ ইট। তারপর নিচে লিখতে হবে উই দেয়ার ফর প্রেয়ার অ্যান্ড হোপ ডেট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই ইউর ফেথফুলি। তারপর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, যদি স্কুলের জন্য লিখি তাহলে স্কুল, আর যদি কলেজের জন্য লিখি তাহলে আমাদের লিখতে হবে দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ, আর যদি এলাকার জন্য লিখি তাহলে লিখতে হবে দ্য পিপল অফ ইউর ভিলেজ। ঠিক আছে, এখানে এরপরে নিচে কি লিখতে হবে, যদি আমরা কলেজ এবং স্কুলের জন্য লিখি তাহলে সেক্ষেত্রে এখানে যে লিখবে তার নামটি লিখে দিতে হবে নিচে। তারপর আর নিচে শ্রেণী, রোল,
এটা লিখবে। এরপরে যদি এলাকার জন্য হয় তাহলে দ্য পিপল অফ ইউর প্লেস লেখার পরে নিচে যে লিখবে তার নামটি লিখে দিলে হবে, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারি সেক্ষেত্রে আমরা ভালো নাম্বার পাবো পরীক্ষার ক্ষেত্রে। তাহলে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি এই অ্যাপ্লিকেশনটা। কলেজের ক্ষেত্রে লিখতে পারি, কলেজের কোনো একটা অ্যাপ্লিকেশন আসলো তাহলে সেক্ষেত্রে লিখতে পারি, স্কুলে কোনো একটা অ্যাপ্লিকেশন আসলো তাহলে সেক্ষেত্রেও লিখতে পারি, এবং আমাদের এলাকার মধ্যে কোনো একটা জিনিস প্রয়োজন সেক্ষেত্রে চেয়ারম্যানের কাছে যদি আমরা লিখতে চাই তাহলে সেক্ষেত্রেও আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবো, লিখতে পারবো, ঠিক আছে। আর এখানে আমি যে লাল দাগ করে দিলাম, কালার করে দিলাম, এগুলো অবশ্যই খেয়াল করে করতে হবে। আমরা যদি স্কুলের জন্য লিখি, স্কুলের স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই এখানে একটু খেয়াল করে স্কুলগুলাই ইউজ করব। আর যদি কলেজের স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কলেজগুলাই ইউজ করব, ঠিক আছে। কালার যেখানে যেখানে করে দিছি সেখানে কিন্তু আমি মার্ক করে দিছি। তো এই অ্যাপ্লিকেশনটা গুছিয়ে লিখতে পারলে কিন্তু ভালো মার্কস পাবেই ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এটা ছিল যারা একদমই মুখস্থ করতে পারে না, যারা মানে ভয় করে ইংরেজিকে, তো তাদের জন্যই উপকারে আসবে। মানে পরীক্ষার ক্ষেত্রে আনসার করতে পারবে এবং ভালো নাম্বার পাবে, কম পড়ে ভালো নাম্বার, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।